আমরা এই অধ্যায়ে একটি ডিজিটাল ফটোগ্রাফির উপর একটি প্রজেক্ট তৈরি করব। দেখুন, আমরা এখানে পাশাপাশি দুইটি ছবি রেখেছি নজরুল ইসলামের। তো মূলত এই ছবিটিকে একটি পুরনো ছবি, নষ্ট, প্রায় নষ্ট হয়ে যাওয়া এবং বিভিন্ন স্পট রয়েছে ছবিতে। তো এই ছবিটিকে মোটামুটি নতুন রূপে দাঁড় করানোর চেষ্টা করা হয়েছে এবং স্পটগুলো দূর করা হয়েছে এবং এর যে কালার সেগুলোও দূর করা হয়েছে। দেখুন, এখানে এর কিন্তু অরিজিনাল যে কালার ছিল, অর্থাৎ এই কালারটি, সাদা কালো কালারটি, তো সেই কালারটি যেন হারিয়ে গেছে। অনেক দিনের পুরনো ছবি। আমরা অনেক সময় এ ধরনের স্টুডিওতে আমাদের এ ধরনের ছবিকে এডিটিং করে পুরনো ছবিকে নতুন করে ঝকঝকে করার প্রয়োজন হয়ে পড়ে। তো আমরা ফটোশপের বিভিন্ন টুলস এবং ফিচার এর মাধ্যমে আমরা এই কাজটি করব। তো কাজটি করার জন্য আমাদের প্রথমেই আমাদের মনে রাখতে হবে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে যে এর যে অরিজিনাল যে সাদা কালো যে কালারটি রয়েছে সেই সাদা কালো রঙটি হারিয়ে গেছে। সো আমাদের এই সাদা কালো রঙটি ফিরিয়ে আনতে হবে প্রথমে। তো এ ধরনের জন্য আমাদের একটি চমৎকার কমান্ড রয়েছে ফটোশপে। তো এই জন্য আমরা চলে যাবো ইমেজ মেনুতে এবং এখানে যে রয়েছে অ্যাডজাস্টমেন্ট, এবং অ্যাডজাস্টমেন্টে আমরা এখানে দেখতে পাচ্ছি যে অটো কালার। তো অটো কালারে ক্লিক করতে হবে। তো অটো কালারের মাধ্যমে আমরা এ ধরনের সাদা কালো ছবিকে আমরা ফিরিয়ে আনতে পারি যেটি নষ্ট হয়ে গিয়েছে। এরপর আমাদের দ্বিতীয় যে কাজটি সেটি হচ্ছে যে আমরা আমাদের এই ইমেজটির যে ব্যাকগ্রাউন্ডকে চেঞ্জ করা। আমাদের এই ব্যাকগ্রাউন্ডকে আমরা এই ধরনের ইমেজের ব্যাকগ্রাউন্ডকে ব্যাকগ্রাউন্ড থেকে শুধুমাত্র যে তার যে ছবিটি রয়েছে, অর্থাৎ তার যে ফিগারটি রয়েছে সেটিকে আলাদা করতে পারলে আমাদের এটি মোটামুটি নতুন রূপে দাঁড় করানো যাবে। তো এটি করার জন্য আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে আমরা বিভিন্নভাবেই করতে পারি। আমরা আমাদের যে ল্যাসো টুল রয়েছে অথবা আমরা পেন টুলের সাহায্যে, সবচেয়ে বেটার হবে তো আমরা পেন টুলের সাহায্যে এটি করতে পারি। তো পেন টুলটা সিলেক্ট করবো এবং আমরা অপশন বারে ডান দিকের পাথ সিলেক্ট করে নিব এবং আমরা সুন্দরভাবে ধীরে সুস্থে এটিকে পাথ করব। তো আমরা এভাবে নিখুঁতভাবে ধীরসুস্থে আমরা পাথ করে নিব। আমরা এই পাথ করার কমান্ড আমরা পেন টুলের অধ্যায়ে বিস্তারিতভাবে দেখিয়েছি। তো পাথ করার পর আমরা ডান বাটন চেপে এটি মেক সিলেকশন কমান্ডের মাধ্যমে আমরা এখানে ওকে বাটন ক্লিক করব। আমরা মেক সিলেকশন কমান্ডের মাধ্যমে এটি একটি সিলেকশনে পরিণত করলাম। এবার আমরা জাস্ট যে কাজটি করব, জাস্ট আমরা কপি করব। আমরা কপি করে ফাইল মেনুর নিউতে ক্লিক করে আমরা এখানে জাস্ট ওকে বাটনে ক্লিক করে আমাদের যে একটি ক্যানভাস আমরা পেলাম সেখানে আমরা জাস্ট পেস্ট করে দেব। ফলে আমরা দেখছি যে চমৎকার ব্যাকগ্রাউন্ড আমরা পাচ্ছি ছবিটির পিছনে। এরপর আমাদের যে তৃতীয় স্টেপের যে কাজটি করণীয় সেটি হচ্ছে যে আমরা এখানে এর যে পাঞ্জাবির মধ্যে যে স্পটগুলো রয়েছে, দাগগুলো রয়েছে, সেগুলো ঠিক করা। সেগুলো করার জন্য আমরা খুব ইজিলি যে কমান্ড সেটি হচ্ছে স্ট্যাম্প টুলের সাহায্যে এটি করতে পারি। আমরা স্ট্যাম্প টুল নিয়ে উপরের ব্রাশ থেকে কিছুটা বাড়িয়ে দিব প্রথম অবস্থায়। আমরা এখানে 35 দিলাম এবং আমরা যেহেতু এই অংশটুকু মোটামুটি ক্লিন রয়েছে সো আমরা এই অংশটুকে অল্টার চেপে এভাবে ড্রাগ করে আমরা সুন্দরভাবে এইভাবে আমরা আমাদের স্পটগুলোকে দূর করে ফেলব। এভাবে ধীরে সুস্থে আমরা ক্লোনিংয়ের মাধ্যমে আমরা মোটামুটি দাগ স্পটগুলো দূর করে ফেলবো। এরপর আমাদের শার্টের যে পাঞ্জাবি যে কলারের মধ্যে আমরা কিছু স্পট দেখতে পাচ্ছি, এগুলো আমাদের দূর করতে হবে। এক্ষেত্রে আমরা অবশ্য ব্রাশটা আমরা একটু কমিয়ে নিব। আমরা জানি যে ক্লোনিংয়ের জন্য এই আমাদের যত ক্রিটিক্যাল কাজ হবে সেক্ষেত্রে আমাদের সাইজ ব্রাশটা আমাদের কমিয়ে নিতে হবে। তো আমরা জাস্ট এভাবে, এবং আমাদের জুমটা আমরা প্রয়োজনে বাড়িয়ে নিব। আমরা জাস্ট এভাবে অল্ট কপি করে আমরা এই অংশের ভিতরে আমরা ক্লোনিং করে দিব এবং প্রয়োজন আমাদের ব্রাশ আরও কমিয়ে নেওয়ার প্রয়োজন হতে পারে যেন কাজটি নিখুঁত হয়। এভাবে আমরা আমাদের মোটামুটি স্পটগুলি দূর হলো। এরপর চতুর্থ স্টেপে আমাদের ইমেজটিকে আরও একটু ব্রাইটনেস আমরা বাড়িয়ে দিতে পারি আমাদের খুব সহজ একটি কমান্ডের মাধ্যমে। ইমেজ মেনুর অ্যাডজাস্টমেন্টে যে ব্রাইটনেস অ্যান্ড কন্টেস্ট রয়েছে তো আমরা ব্রাইটনেস কিছুটা বাড়িয়ে আমরা দেখে নিব। আমরা ব্রাইটনেস বাড়াচ্ছি এবং কন্টেস্টও কিছুটা বাড়াচ্ছি। দেন ওকে বাটন ক্লিক এবং আমাদের ইমেজটিকে আরও রিয়েলিস্টিক করার জন্য আমরা একটি লেয়ার স্টাইল থেকে একটি ড্রপ শ্যাডো দিয়ে দিতে পারি এবং আমরা ড্রপ শ্যাডোর এখানে অপাসিটি কমিয়ে দিতে পারি। দেন ওকে বাটনে ক্লিক।
তো ড্রপ শেডো আমরা এটা আমরা দেখে নিব যে আমাদের ইমেজের প্রকৃতি অনুযায়ী কোন যে কোন আউটপুটটি আমাদের ভালো লাগে ড্রপ শেডো দিলে যদি আমাদের ভালো লাগে তাহলে আমরা সেটাই দেব এবার আমাদের আমাদের এডিটিং করা ইমেজটি এবং আমাদের পুরনো যে ইমেজটি এটি যদি পাশাপাশি রাখি তাহলে আমরা এর ডিফারেন্স বুঝতে পারবো এভাবে আমরা আমাদের ফটোশপের বিভিন্ন কমান্ড ইউজ করে আমরা ডিজিটাল ফটোগ্রাফির যে সমস্ত কাজ রয়েছে অর্থাৎ পুরনো ছবি নষ্ট ছবিকে এরকম অ্যাডজাস্ট করা ঠিক করা ঝকঝকে করা নতুন রূপে দাঁড় করানো অনেক কিছুই সম্ভব